এখন আমি ট্রায়াল ব্যালেন্স নিয়ে আলোচনা করব। আমাদের নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিকম পাঠ্যক্রম এবং বিকমেরই অন্তর্গত যে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোর্স বেসিক অ্যাকাউন্টিং, তার মধ্যে আমাদের ট্রায়াল ব্যালেন্স চ্যাপ্টারটি অন্তর্ভুক্ত। তো বাণিজ্য বিষয়ের ছাত্র হিসাবে আমরা জানি যে বুক কিপিং এবং অ্যাকাউন্টিং কী। বুক কিপিংয়ের শেষ ধাপ হল ট্রায়াল ব্যালেন্স তৈরি করা। ট্রায়াল ব্যালেন্স অর্থাৎ রেওয়া মিল। কমার্সের ছাত্র হিসাবে আমাদের জানতে হবে ট্রায়াল ব্যালেন্সটি কী। যদিও ট্রায়াল ব্যালেন্স আমাদের হিসাব নিকাশকরণের ক্ষেত্রে কম্পালসারি বা বাধ্যতামূলক নয় তৈরি করা, কিন্তু আমাদের নিজেদের স্বার্থে হিসেবটিকে নির্ভুলভাবে তৈরি করার স্বার্থে আমাদের ট্রায়াল ব্যালেন্সটি তৈরি করতে হয়। তাহলে ট্রায়াল ব্যালেন্স কী সেটি আগে জানতে হবে। রেওয়া মিল হলো বছরের শেষে বা যে কোনো একটি নির্দিষ্ট দিনে আমাদের যে সমস্ত লেজার ব্যালেন্সগুলো আছে সেই লেজার ব্যালেন্সগুলিকে নিয়ে একটি স্টেটমেন্ট তৈরি করা, এবং এর প্রাথমিক উদ্দেশ্যই হলো এর গাণিতিক শুদ্ধতা যাচাই করা। এবং আমরা জানি যে অ্যাকাউন্টিং বা হিসাব নিকাশকরণ ডবল এন্ট্রি সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে, দুই তরফা দাখিলা পদ্ধতিতে, এবং সেখানে দেখা যায় যে সমস্ত লেজার অ্যাকাউন্ট আমরা তৈরি করি তার দুটো দিক থাকবে। অ্যাজ পার ডবল এন্ট্রি সিস্টেম প্রত্যেকটি ট্রানজ্যাকশন বা প্রত্যেকটি লেনদেনের দুইটি দিক থাকে, একটি দিক ডেবিট এবং অপর দিকটি ক্রেডিট হবে। তাহলে আমরা যে কোনো নির্দিষ্ট দিনে বা বছরের শেষে যেমন প্রয়োজন হবে আমরা যদি ব্যালেন্স করি, প্রত্যেকটি লেজার অ্যাকাউন্টকে যদি ব্যালেন্স করা যায়, তাহলে সেই ব্যালেন্সগুলিকে নিয়ে যদি আমরা ট্রায়াল ব্যালেন্স বানাই তাহলে তার ডেবিট এবং ক্রেডিট দিক সমান হবে। এটাই আমাদের উদ্দেশ্য, যে হিসেবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা, এবং যে আমরা ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছি তার ফাউন্ডেশন হিসাবে ট্রায়াল ব্যালেন্সকে মান্যতা দেওয়া। তাহলে ট্রায়াল ব্যালেন্স আমরা তৈরি করব কী করে? আমরা বললাম যে ট্রায়াল ব্যালেন্স হলো একটি স্টেটমেন্ট যেটা আমরা একটি সেপারেট শিট বা পৃথক কাগজে তৈরি করব একটি নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী। সেই ফরম্যাটটা কী ধরনের সেটি দেখা যাক। আমরা দুভাবে তৈরি করতে পারি। একটা অ্যাকাউন্ট ফর্মে তৈরি করতে পারি আমাদের ট্রায়াল ব্যালেন্স, এবং আরেকটি এইভাবে তৈরি করতে পারি। ট্রায়াল ব্যালেন্স আমি আগেই বলেছি যে ট্রায়াল ব্যালেন্স একটি নির্দিষ্ট দিনে তৈরি হবে কারণ যে লেজার অ্যাকাউন্টগুলো তৈরি করছি সেগুলো ব্যালেন্সও করছি আমরা একটি নির্দিষ্ট দিনে, যেমন 31 মার্চ বা 31 ডিসেম্বর, এইভাবে আমরা ব্যালেন্স করে থাকি। এটি হচ্ছে হেডস অফ অ্যাকাউন্টস, হেডস অফ অ্যাকাউন্ট। এটিকে আমরা বলে থাকি লেজার ফোলিও, অর্থাৎ যে লেজার থেকে আমরা নিয়ে আসছি ব্যালেন্সটি, ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স। আমরা প্রত্যেকটি লেজারের পৃষ্ঠা থেকে এই ব্যালেন্সগুলোকে নিয়ে আসব। যদি ডেবিট ব্যালেন্স হয় ডেবিটের ঘরে লিখব, যদি ক্রেডিট ব্যালেন্স হয় তাহলে ক্রেডিটের ঘরে লিখব, এবং এইটার যে টোটাল হবে ডেবিট এবং ক্রেডিট দিক সমান হয়ে যাবে, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে গাণিতিক শুদ্ধতা বা অ্যারিথমেটিক্যাল অ্যাকুরেসি প্রুফ করা। তাহলে এইভাবে আমরা তৈরি করতে পারি। আবার আমরা অ্যাকাউন্ট ফর্মেও ট্রায়াল ব্যালেন্স বানাতে পারি।
এটি যেহেতু অ্যাকাউন্ট নয় সেজন্য আমরা ডেবিট ক্রেডিট দিক বলতে পারি না, আমরা বলবো লেফট সাইডে ডেবিট এবং রাইট সাইডে ক্রেডিট ব্যালেন্স। এখানে একইভাবে লেজার ফোলিও থাকবে, ট্রায়াল ব্যালেন্স অ্যাজ অ্যাট। তাহলে এই দুই পদ্ধতিতে আমরা ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করতে পারি ফরম্যাটের দিক থেকে, একটা স্টেটমেন্ট আকারে যেটা একই দিকে আমাদের ডেবিট এবং ক্রেডিট থাকছে, এবং অ্যাকাউন্ট ফর্মে বাঁ দিকে থাকছে আমাদের ডেবিট ব্যালেন্স এবং ডান দিকে থাকছে ক্রেডিট ব্যালেন্স, এবং নির্দিষ্ট দিনে যেহেতু আমরা এগুলো ক্লোজ করছি দুদিক সমান হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্স। এখন ট্রায়াল ব্যালেন্স তৈরি করব কী করে? বিভিন্ন পদ্ধতিতে আমরা ফলো করতে পারি, যেমন একটি হচ্ছে আমাদের গ্রস ট্রায়াল ব্যালেন্স। গ্রস ট্রায়াল ব্যালেন্স আরেকটি হচ্ছে নেট ট্রায়াল ব্যালেন্স। নেট ট্রায়াল ব্যালেন্স, গ্রস ট্রায়াল ব্যালেন্স বলতে কী বুঝব? আমি আলোচনার শুরুতেই বলেছি যে প্রত্যেকটি লেজার একটি নির্দিষ্ট দিনে আমাদের ব্যালেন্স করতে হয়, ক্লোজ করতে হয়, এবং যেদিকে কম থাকবে সেদিকে ব্যালেন্সিং অ্যামাউন্ট বসিয়ে ব্যালেন্সের জেড টানতে হয়। কিন্তু গ্রস ট্রায়াল ব্যালেন্সে আমরা কী করতে পারি? যে প্রত্যেকটি লেজার অ্যাকাউন্ট আমরা দেখব, দেখে তার ডেবিট সাইডে কী আছে এবং ক্রেডিট সাইডে কী আছে সেগুলো টোটাল আমরা বসিয়ে দিতে পারি ট্রায়াল ব্যালেন্সে। তাহলে সেখানে ব্যালেন্সিংয়ের প্রশ্ন আসছে না। গ্রস ট্রায়াল ব্যালেন্স যখন আমরা তৈরি করব, তখন আমরা বাঁদিকে প্রত্যেকটি লেজার অ্যাকাউন্টের বাঁদিকে যা ব্যালেন্স থাক যা টোটাল থাকবে সেটিকে ডেবিট দিকে লিখব, আবার যা ক্রেডিট দিকে যা যোগফল থাকবে সেটা ক্রেডিট দিকে লিখব, এবং এইভাবে আমরা লিখে লিখে লাস্টে যোগ করে দেব। মিলে যাবে, কারণ আমরা ডবল এন্ট্রি সিস্টেম ফলো করছি। একইভাবে আমরা ট্রায়াল ব্যালেন্স, নেট ট্রায়াল ব্যালেন্স কীভাবে তৈরি করব? নেট ট্রায়াল ব্যালেন্স আমরা যখনই বলছি তখনই প্রত্যেকটি লেজার অ্যাকাউন্ট আমাদের ব্যালেন্স করতে হবে, প্রত্যেকটি লেজার অ্যাকাউন্ট আমাদের ব্যালেন্স করে দেখাতে হবে, এবং যেখানে যা ব্যালেন্স থাকবে, যদি ডেবিট ব্যালেন্স হয় ডেবিট ব্যালেন্স, যদি ক্রেডিট ব্যালেন্স হয় ক্রেডিট ব্যালেন্স নিয়ে আমরা নেট ট্রায়াল ব্যালেন্স তৈরি করব, এবং বছরের শেষে বা নির্দিষ্ট দিনে আমাদের ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের নেট ট্রায়াল ব্যালেন্স। আবার দুটোকে মিক্সড করেও আমরা ট্রায়াল ব্যালেন্স বানাতে পারি, সেটি কেমন? তাহলে সেখানে আমাদের এক্সট্রা কলাম করতে হবে। সেখানে যেমন গ্রস অ্যামাউন্টগুলো নিয়ে আসবো, তেমনি গ্রস ডেবিট এবং ক্রেডিট কলাম থাকবে, তার যে ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্সগুলোকে আমরা নিয়ে যাব নেট কলামে। তাহলে এটাকে আমরা মিক্সচার করছি বিটুইন গ্রস অ্যান্ড নেট। তাহলে গ্রস ট্রায়াল ব্যালেন্স হয়ে গেল, নেট ট্রায়াল ব্যালেন্স হয়ে গেল। এখন দেখতে হবে, সাধারণভাবে আমাদের যে প্রিন্সিপাল ফলো করি, আমরা জানি কি বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট আছে, সেখানে আমরা কী কী ধরনের অ্যাকাউন্ট পেতে পারি। আমি বললাম ডেবিট দিকে ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট দিকে ক্রেডিট ব্যালেন্সগুলোকে লিপিবদ্ধ করব। জেনারেলি আমরা একটা প্রিন্সিপাল ফলো করি, যেখানে আমরা গোল্ডেন রুল দেখেছি, সেখানে আমরা তাহলে যে ক্লাসিফিকেশন পেয়েছি বিভিন্ন অ্যাকাউন্টের, রিয়েল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, লায়াবিলিটি অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, তাহলে যত বড় কোম্পানি হোক না কেন সমস্ত লেনদেনগুলোকে আমরা এই ধরনের অ্যাকাউন্টে ক্লাসিফাই করতে পারবো। তো রিয়েল অ্যাকাউন্টে আমরা যদি উদাহরণ দিতে চাই, যে সমস্ত সম্পত্তি যেমন বাড়ি, গাড়ি, কারখানা, এগুলো সবই আমাদের রিয়েল অ্যাকাউন্টের মধ্যে পড়বে। রিয়েল অ্যাকাউন্টে সাধারণত যেহেতু সম্পত্তি সবসময়ই আমাদের ডেবিট ব্যালেন্স হয়, খুব ভালো কথা, ডেবিট ব্যালেন্স পেয়ে গেলাম। পার্সোনাল অ্যাকাউন্ট দু ধরনের হতে পারে, ডেটার এবং ক্রেডিটার। নাম থেকেই বোঝা যাচ্ছে ডেটার ডেবিট ব্যালেন্স রিপ্রেজেন্ট করবে, ক্রেডিটার ক্রেডিট ব্যালেন্স রিপ্রেজেন্ট করবে। লায়াবিলিটি অলওয়েজ ক্রেডিট,
আমরা যখন ব্যালেন্স করব লেজার অ্যাকাউন্টগুলো, তাহলে সেগুলো সেখান থেকে আমরা সাধারণভাবে এই ধরনের ব্যালেন্সই পেতে পারি। নমিনাল অ্যাকাউন্টে আমরা জানি দুটো ভাগ আছে, একটা হচ্ছে এক্সপেন্স আর একটা ইনকাম। ইনকাম এক্সপেন্স হলেই ডেবিট, ইনকাম হলেই ক্রেডিট। তাহলে এই প্রিন্সিপাল আমরা ফলো করব। আমাদের লেজারে যে ধরনের অ্যাকাউন্টই থাকুক না কেন, সেই অ্যাকাউন্টগুলোকে আমরা যদি ব্যালেন্স করি, তাহলে নেচার অনুযায়ী তাদের ব্যালেন্সগুলো কী ধরনের হবে সেটা আমরা এখান থেকে একটা ধারণা পেতে পারি। যদি রিয়েল অ্যাকাউন্ট হয়, যদি আমার একটা ফার্নিচার অ্যাকাউন্ট থাকে বা মেশিনারি অ্যাকাউন্ট থাকে, দ্যাট ইজ রিয়েল অ্যাকাউন্ট, তাহলে তার সাধারণত আমাদের ডেবিট ব্যালেন্স পাবো। ডেবিট ব্যালেন্স হলে আমরা ডেবিট দিকে লিখে দেবো ট্রায়াল ব্যালেন্সের। একইভাবে পার্সোনাল অ্যাকাউন্টে ডেটার্সও থাকতে পারে, ক্রেডিটার্সও থাকতে পারে। ডেটার্স ডেবিট ব্যালেন্স, ক্রেডিটার্স ক্রেডিট ব্যালেন্স, লায়াবিলিটি অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স। নমিনাল অ্যাকাউন্টে দুটো ভাগ, একটা এক্সপেন্স ইনকাম, এক্সপেন্স হলে ডেবিট হবে, ইনকাম হলে ক্রেডিট হবে। তাহলে এইগুলো আমরা পেয়ে যাচ্ছি, ডেবিট ক্রেডিট ক্রেডিট ডেবিট। তাহলে এইভাবে আমরা ক্লাসিফাই করে আমরা ট্রায়াল ব্যালেন্স তৈরি করে নিতে পারবো। তা ট্রায়াল মিলে যাচ্ছে, আমরা যদি ডবল এন্ট্রি সিস্টেম ঠিকঠাক ফলো করতে পারি এবং যদি সঠিকভাবে জার্নাল থেকে লেজারে অ্যাকাউন্টগুলোকে সঠিকভাবে তুলতে পারি। শুধু তুললেই হবে না, দুদিক যে ব্যালেন্স করছি সেখানে যোগটাও ঠিকভাবে করতে হবে, তবেই আমাদের ট্রায়াল ব্যালেন্স মিলবে। যদি ট্রায়াল ব্যালেন্স না মেলে, তাহলে আমাদের বুঝতে হবে যে আগের স্টেপগুলো, বুককিপিংয়ের আগের যে স্টেপগুলো আমরা জানি, সেইগুলোর কোনো একটা স্টেপে আমাদের ভুল হয়েছে। যেমন আমাদের ভাউচার থেকে ট্রানজ্যাকশন তুলতে ভুল হতে পারে, একদিকে আমরা ডেবিট সাইড ঠিক লিখেছি, ক্রেডিট করতে গিয়ে ভুল অ্যামাউন্ট লিখেছি, সেটা হতে পারে। আমরা যখন জার্নাল থেকে পোস্টিং করছি লেজারে, তখন ভুল হতে পারে। এবার সব আমরা ঠিকঠাক লিখলাম, এন্ট্রি থেকে পোস্টিং সঠিকভাবে করলাম, কিন্তু আমরা যখন যোগ করছি দুটো দিক, ডেবিট এবং ক্রেডিট দিক, সেখানে ভুল হয়ে যেত হয়ে গেল। সেরকম যদি হয় তাহলে আমাদের ট্রায়াল ব্যালেন্স মিলবে না। তাহলে এই সমস্ত পরিস্থিতিতে আমাদের ট্রায়াল ব্যালেন্স নাও মিলতে পারে। ট্রায়াল ব্যালেন্স আমি বানালাম, ট্রায়াল ব্যালেন্স মিললো না, তাহলে আমাকে আগের স্টেপগুলোতে যেতে হবে। জার্নালাইজ ঠিক হয়েছে কি না, জার্নাল থেকে আমাদের পোস্টিং থেকে আমাদের এন্ট্রি থেকে আমাদের পোস্টিং ঠিক হয়েছে কি না, পোস্টিং করার পর আমাদের কাস্টিং ঠিক হয়েছে কি না, সেইগুলো আমাদের ভালো করে চেক করা প্রয়োজন আছে ট্রায়াল ব্যালেন্স মেলানোর জন্য। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যেতে পারে, ট্রায়াল ব্যালেন্স মিলে গেলেও আমরা 100% বলতে পারি না যে আমাদের অ্যাকাউন্টে কোনো ভুল নেই। কিছু কিছু ভুল থেকে যেতে পারে, এই ভুলগুলো থাকা সত্ত্বেও আমাদের ট্রায়াল ব্যালেন্স মিলে যেতে পারে। তাহলে সেই ভুলগুলো কিভাবে আমরা আইডেন্টিফাই করব, কি ধরনের ভুল হলে ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে? ট্রায়াল ব্যালেন্স না মিললে তো আমার ভালো কথা, আমি দেখলাম আমার কোন কোন স্টেজে ভুল হয়েছে, খুঁজে বার করব। কিন্তু ট্রায়াল ব্যালেন্স মিলে গেলেও সেখানে ভুল থাকার সম্ভাবনা থাকতে পারে। সেই জন্য আমরা ট্রায়াল ব্যালেন্সকে বলি ইট ইজ এ প্রাইমা ফেসি এভিডেন্স ফর অ্যারিথমেটিক্যাল অ্যাকিউরেসি। তাহলে এখন আমরা দেখব যে কী কী ভুল থাকা সত্ত্বেও আমাদের ট্রায়াল ব্যালেন্স মিলে যেতে পারে। প্রথমেই আসবে এরর অফ অমিশন। সেটা কীরকম, এরর অফ অমিশন অর্থাৎ ছাড়ের ভুল, অমিট থেকে ছাড়ের ভুল। কীরকম হতে পারে, আমরা জার্নাল করি না, আমাদের কোনো একটা ট্রানজ্যাকশন হয়েছে, লেনদেন হয়েছে, সেই লেনদেনটা আমরা জার্নালে লিখেছি, কিন্তু কোনো কারণে জার্নাল থেকে আমরা লিখতে ভুলে গেলাম, ভুলে যেতে পারি। প্রচুর ট্রানজ্যাকশন হচ্ছে, কোনো একটা মিস হয়ে গেল, তো অমিট হয়ে গেল, অমিশন হয়ে গেল। তাহলে যদি সম্পূর্ণভাবে কোনো লেনদেন, সে ডেবিট এবং ক্রেডিট দুই দিকই আমরা যদি তুলতে ভুলে যাই লেজারে, তাহলে ট্রায়াল ব্যালেন্সে কোনো এফেক্ট পড়ছে না, কারণ লেজারেই তো ওঠেনি জিনিসটা, ট্রানজ্যাকশানটা। তাহলে কী হবে, আমাদের ট্রায়াল ব্যালেন্স মিলে যাচ্ছে, কোনো এফেক্ট পড়ছে না। আরেক ধরনের হতে পারে ভুল, এরর অফ কমিশন।
সেটা কি? এরর অফ কমিশন হচ্ছে আমরা তো প্রত্যেকেই ব্যস্ত মানুষ, আমরা কাজে নিমগ্ন থাকি, কাজ করতে করতে অনেক সময় ভুল হয়ে যেতে পারে। আমি খুব সিরিয়াস, কিন্তু সিরিয়াস থাকা সত্ত্বেও আমার কাজটা ভুল হয়ে যেতে পারে, বিশেষ করে অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে। উদাহরণ দিলেই বোঝা যাবে, ধরা যাক আমার সেল হয়েছে, 5,000 টাকা সেলস হয়েছে। ট্রানজ্যাকশান আমাদের কীরকম হবে জার্নাল? ক্যাশ সেল হয়েছে। আমরা যদি গোল্ডেন রুল অ্যাপ্লাই করি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 5,000 রুপিস, এরকম হয়েছে অরিজিনাল ট্রানজ্যাকশান। কিন্তু অ্যাকাউন্টেন্ট করলো কি, 5,000 টাকার পরিবর্তে 500 টাকার এন্ট্রি করলো, 500 টাকার এন্ট্রি করলো, দুদিকেই এন্ট্রি হলো 500 টাকা। তাহলে দুদিকেই যদি 500 টাকা এন্ট্রি হয়ে গিয়ে থাকে, তাহলে ডবল এন্ট্রি সিস্টেম ফলো করলাম, দুদিকেই 500 টাকা লিখলাম, ডেবিট দিকেও 500 টাকা লিখলাম, ক্রেডিট দিকেও 500 টাকা লিখলাম, তাহলে ট্রায়াল ব্যালেন্স এফেক্ট পড়বে না। কারণ কি, দুদিকেই আমি একই ভুল করেছি। কি ভুল করেছি? 5,000 টাকার পরিবর্তে আমি 500 টাকা লিখেছি। তাহলে এটাকে আমরা বলছি এরর অফ কমিশন। একইভাবে আমি 5,000-এর জায়গায় 50,000 করে দিতে পারি, 5,000 অরিজিনাল ট্রানজ্যাকশান, কিন্তু এটা না করে অ্যাকাউন্টেন্ট করলো একটা শূন্য বেশি লিখে দিল, হতেই পারে, মানুষ, তার ভুল হয়ে গেল। তাহলে দুদিকেই কিন্তু 50,000 হলো, ইনস্টেড অফ রেকর্ডিং দ্য অরিজিনাল ট্রানজ্যাকশান অফ রুপিস 5,000। তাহলে দুদিকেই আমার যেহেতু 50,000 লেখা হলো, আমার ট্রায়াল ব্যালেন্সে এফেক্ট পড়লো না, কিন্তু ভুলটা রয়ে গেল। কী ধরনের ভুল? এরর অফ কমিশন। এর পরের ভুলটা আমরা এইভাবে বলতে পারি, এরর অফ মিসপোস্টিং। এরর অফ মিসপোস্টিং, বেদাখিলার ভুল, সেটা কীরকম হতে পারে? অমলকে আমি টাকা দিলাম, একটা ব্যবসায় টাকা দেওয়া হলো, তাহলে কী হবে? অমল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, গোল্ডেন রুল ফলো করলাম, 50 টাকা দেওয়া হলো। কিন্তু যখন রেকর্ড করা হলো, লেজারে যখন তোলা হলো, তখন এটা অমলের পরিবর্তে হয়ে গেল বিমল অ্যাকাউন্ট। কত টাকা হলো? 50 টাকাই হলো। কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্ট যেটা ছিল, অমলের সাথে যে ট্রানজ্যাকশন হয়েছিল, সেটা হলো না। আমার যখন জার্নাল থেকে লেজারে তুলতে গেলাম, সেখানে দেখা গেল বিমলের অ্যাকাউন্টকে ডেবিট করা হলো সেম অ্যামাউন্ট দিয়ে। তাহলে এখানে কি হচ্ছে, অ্যামাউন্টে কোনো পার্থক্য হলো না, ডেবিট এবং ক্রেডিট দুদিকেই 50 টাকায় এন্ট্রি হলো, কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে ভুল এখানে, এটাকে আমরা বলছি এরর অফ মিসপোস্টিং, বেদাখিলার ভুল। আরেক ধরনের ভুল হতে পারে কম্পেনসেটিং এরর। কম্পেনসেটিং এরর, কম্পেনসেটিং এরর একটা ভুল আর একটা ভুলের দ্বারা সংশোধিত হয়েছে, স্বয়ং সংশোধক ভুল। তাহলে এখানে যেমন আমরা বলছি না একটা হতে পারে ভুল, কিন্তু এক্ষেত্রে ফোর্থ নাম্বারে কম্পেনসেটিং এরর, যেটাকে আমরা বলছি স্বয়ং সংশোধক, তার মানে কি, ওখানে একাধিক ভুল থাকছে, একটা ভুল আর একটা ভুলের দ্বারা সংশোধিত হয়ে যাচ্ছে, যার ফলে ট্রায়াল ব্যালেন্সে কোনো এফেক্ট পড়ছে না। সেটা কীরকম হতে পারে? কম্পেনসেটিং এরর, আমি বলছি একাধিক ভুল থাকছে, আমি ধরছি আমরা ডিসকাউন্ট অ্যালাউ করছি বা পে করছি বা কমিশন পে করছি, কীরকম হবে? কমিশন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 250, এটা একটা ট্রানজ্যাকশান হলো। আরেকটা ট্রানজ্যাকশান এরকম হতে পারে, ডিসকাউন্ট রিসিভ করেছি, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু
এরকম দুটো ট্রানজ্যাকশান হয়েছে, দুটো ট্রানজ্যাকশান হলো, অরিজিনাল এন্ট্রি, অরিজিনাল ট্রানজ্যাকশান, কমিশন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, অর্থাৎ কমিশন পে করা হয়েছে আর এখানে ডিসকাউন্ট রিসিভ করা হয়েছে, দুটো অরিজিনাল অ্যাকাউন্ট এই ট্রানজ্যাকশান হয়েছে। কিন্তু যখন লেখা হলো তখন দেখা যাচ্ছে কমিশনটা আমি 200 লিখেছি, 200 লিখেছি, আর ডিসকাউন্টটা আমি 400 লিখলাম। তাহলে কি হচ্ছে, কমিশন এবং ডিসকাউন্ট দুটো ভুল হয়ে গেল, অ্যামাউন্টের দিক থেকে ফারাক হয়ে গেল, পার্থক্য হয়ে গেল।